যে ধর্ম তো আছে তার জায়গায় কিন্তু ধর্মের সাথে রাজনীতি যোগ হয়ে বা রাজনীতিকে আমরা যুক্ত করে বা ক্ষমতায় যাওয়ার জন্য বা নিজের স্বার্থে হাসিলের জন্য এই জিনিসটাকে আরো প্রকট করেছি ওটা বুঝে শুধু ধর্মই নিজে নিজে কিছু করতে পারে তা না ওর সাথে আরো কিছু লাগে

এবং আমরা ধর্মকে শুধু ধর্ম হিসাবে না দেখে সেটা একটা পলিটিক্যাল এজেন্ডা হিসাবে ধরলে লাভ আছে মানে আমরা আসল এবং যে যিনি এ নিয়মই করুন ভালো খারাপে আমি যাচ্ছি না কিন্তু তিনি তো একটা সাম্রাজ্য স্থাপন করেছিলেন মুসলমানদের নিয়ে ঠিক আছে তার আগে তো তাদের আরব দেশের লোকের কোনো স্থানই ছিল না বিশ্বে যা যাবৎ জাতি হিসাবে পরিচয় পরিচিত তারপরেও কি তারা খুব ইয়ে করেছিল খুব যে মানে তারা কি থেকে অন্য কিছু হয়েছিল তারপরেও তো তারা দেখবেন ওই পৃথিবীর প্রায় অর্ধেক বাইরে বাইরে এসে

উনি একটা দর্শন স্থাপন করে গেছেন নিচ্ছে যেমন এরকম দর্শন আরো অনেকে করেছে এইবারে এইবারে একটুখানি দাঁড়িয়ে যান এইবারে নাও লেটস টেক এ পজ এটা এই পর্যন্ত আমি আপনাদের সাথে একমত ঠিক আছে এইবারে আমরা কোথায় ডেভিয়েট করব ডেভিয়েট এই জায়গায় করব যে এইটা তিনি সেই যে সময় করে গেছিলেন সেই সময়ের জন্য হয়তো একটা ভালো ফল দিয়েছিল কিছু একটা ইয়ে হয়েছিল ঠিক আছে দ্যাটস অল তারপরে সেটা শেষ তারপরে সেই জিনিসটাকে টেনে সেই জিনিসটিকে ধরে রেখে সেটা তো আর কোনো মানে হয় না তাই না আচ্ছা এই একটা দর্শন যখন স্থাপন হয়ে যায় সেটাকে আপনি দু চার দিনে কখনো মিশতে মিশাতে পারবেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তা আজ কুফলগুলো সেগুলো সব সময় আপনাকে দেখাতে হবে তা আজ কুফলগুলো আছে আপনি আমাদের সব সময় দেখাতে তাই না আপনার তো আপনার কান্ট্রি কোথায় মানে আমার ইন্ডিয়া ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়া তো আপনি দেখবেন যে আপনার ইন্ডিয়াতে অনেক দল আছে হয়তো ক্ষমতায় নাই কিন্তু কিছু লোক তার অনুসারী আচ্ছা তাহলে কেন একটা দর্শন স্থাপন করে গেছে ওটা থেকে বের হওয়া খুব কঠিন দর্শন বিশাল জিনিস এটা তো আমরা ঠিক আছে না

যেহেতু এরকম একটা দর্শন দাঁড়িয়ে গেছে এবং শক্তিশালী একটা দর্শন এখন এটাকে আপনারা গঠনমূলক ভাবে হয়তো হয়তো দিয়ে অনেকে দেখি যে গালাগালি করে গালাগালি কখনো সমাধান আসবে না বা লক্ষ্য বরঞ্চ আপনি কোনো কাউকে যদি গালি দেন তারপর সেখানে যে গালি দিবে তাকে লোক খারাপ বলে যে গালি দর্কি কি দরকার ঠিক আছে না বরং যুক্তি তর্ক দিয়ে ভালো কথায় গঠনমূলক কথাই লোকে আরো শিক্ষিত করে আহ সেখান থেকে বুঝাইতে বোঝাতে যদি না এই জিনিসগুলো ওখানে খারাপ ছিল আপনারা যাকে একবারে ভগবান মনে করেন মনে করেন বা কি মনে করেন আসার ব্যাপারটা এরকম কিন্তু এই যে অনেকে দেখি আপনাদের প্রোগ্রাম গুলোতে গালিগালাজ করে এটা পক্ষে আমি না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না এই আর কি এটাই আর কিছু না আর এগুলা আসলে ধর্ম থেকে মানুষের বের হওয়া খুব কঠিন কারণ যে আমি জন্ম থেকে যেটা দেখছি আমার মিশে গেছে আত্মার সাথে হ্যাঁ একজাক্টলি সেই জিনিসটি বললাম যে এখন এখন ওইটার কোন একটা খারাপ জিনিস দেখলি না আপনি সেটাকে যে কোনো ভাবে সেটাকে আপনি আহ বলবেন যে না না এটা এটার জন্য করেছিল ওটা ওটার জন্য করেছিল কিছু না কিছু করে আপনি সেটাকে একটা আহ একটা ইয়ে দাঁড় করাবেনি আমরা ফেরত যাই হ্যাঁ যে সমাজে আপনি একটা কথা বলছিলেন যে সমাজে অনেক জিনিস আছে যেগুলো থেকে মানতে হয় ঠিক আছে তা আমি সেটাই বলছিলাম যে দেখুন এথিক্যাল জিনিসটা কোথায় কোন জিনিসটা এথিক্যাল কোন জিনিসটা এথিক্যাল নয় আপনি আপনি আর আপনি

কে ঠিক করে এটা সিলেবাস কে তৈরি করে একটা রাষ্ট্রের বলেন একটা দেশের যে কোন সিলেবাস অনুযায়ী ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে এসএসসি পরীক্ষা হবে

আমি আপনি কথা শুনে নেন আপনি একটা একটা ইললজিক্যাল কথা বলতেছেন একটু শুনে নেন অমিতাভ কথাটা আপনি প্রাণটা জানেন না আপনি প্রাণটা জানেন না আপনি প্রাণ নিয়ে তর্ক করতে আসছেন বাংলা প্রাণ শুনে এবং প্রাণ আপনি গাছের প্রাণ আর প্রাণীর প্রাণ একসাথে মিলাই যায় মানে একটা বজঘৎ কথা এত জানার শুনেন আপনি জানার জন্য আসেন নাই আপনি আসেন কো তর্ক করতে আপনি বোটানি সম্বন্ধে কিছু জানেন না এই যে অমিতাভ আপনাকে বলতেছে আপনি সেটা বারবার একই তর্ক করতেছেন যে গাছ তো ব্যথা পায় গাছ তো ব্যথা পায় অমিত ভাই আপনাকে বারবার বলতেছে যে গাছের নাই আমরা ব্যথা পাই কেন সেটা তো অমিত ভাই আপনাকে বললো আপনি তো সেটা শোনেন নাই আপনি ঘুরে চলে গেছেন আমাদের স্নায়ু থেকে সেন্সেশনটা গিয়ে স্নায়ুর মাধ্যমে যায় থাকে ব্রেনে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গাছের ব্রেইন নাই গাছ ব্যথা পায় না এটা বলার পরও আবার আপনি চলে আসছেন আম গাছের ইসে আপনি কোনো কিছু শুনতেছেন না এই জন্যই আমি আপনাকে বললাম যে প্লিজ টেকে পজ একটু শোনেন অমিত ভাই কি বলতেছে সিলেবাস নিয়ে প্লিজ অমিত ভাই

আর চলে এসেছি আপনার কথা শুনে চলে এসেছে ঠিক আছে এইবার আমরা শুনিনি যে এথিক্স ব্যাপারটা কি হ্যাঁ এথিক্স জিনিসটা কে ডিসাইড করে এই জিনিসটা আমরা শুনিনি ঠিক আছে একটা সিলেবাসে ধরুন একটা সিলেবাসে একটা বইয়ের একটা সিলেবাস সেখানে তিনটে সূত্র আছে নিউটনের তিনটে সূত্র আছে এইতে ফেলিক্স একটা ডিসাইড করলো যে হ্যাঁ ভাই এই তিনটা সূত্র পড়াবো এই সূত্রটা পড়াবো এই জিনিসটা ডিসাইড করা আর এই তিনটে সূত্র বের করা এই দুটোর মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে এটা আপনি বলবেন না যে কলকাতা ইউনিভার্সিটি বা ধরুন আছে ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি বোর্ড বা এরকম কোনো একটা বোর্ড তারাই তারাই এথিক্সটা বানিয়েছে এই বা এথিক্সটা বা এইটা এই তিনটা সূত্র যে তারা বানিয়েছে এই জিনিসটা নিশ্চয়ই বলবেন না এটা এটা যে কেউ ডিসাইড ডিসাইড করুক সেটা পড়াবে পড়াবে কি না এইটা করলেও এই জিনিসটা যে যে যার নামে সেটা হচ্ছে নিউটন হ্যাঁ তো এই এথিক্স জিনিসটা এই এথিক্স জিনিসটা একটা আপনি বলতে পারেন আমি যাই না বোধহয় আপনি আমাদের আলোচনা একটুখানি শুনেছেন হয়তো এরকম শুনেছেন যে ব্যক্তি স্বাধীনতা কে ডিসাইড করে সেটা রাষ্ট্র এই কথাটা ঠিক কিন্তু এথিক্স জিনিসটা এই জিনিসটা রাষ্ট্র ডিসাইড করে না হ্যাঁ এই এথিক্যাল একটা ব্যাপার এথিক্যাল ইয়ে এথিক্যাল হ্যাকিং ধরুন হচ্ছে এথিক্যাল হ্যাকিং জিনিসটা এরিকে ডিসাইড করবে এটা এইথিক্যাল কোন জিনিসটা সেই জিনিসটা রাষ্ট্র সবসময় ডিসাইড করে না তা এইবারে আহ ব্যাপারটা হচ্ছে যে আপনার সেই প্রশ্নটা যে ওইখানে যে যে আমরা প্রশ্নটা এথিক্যাল না যেমন ধরুন আমি যখনই আপনাকে বললাম যে আহ এই দেখুন আমি মনে করি না এই যে আপনি যথেচ্ছ আপনি হত্যা করছেন এই কুরবানির সময় যে যেহেতু আপনি মুসলিম সেই জন্যই আমি বললাম নইলে হয়তো আমি বলির কথায় আসতাম আপনি যদি হিন্দু হতেন তো এই যে যথেচ্ছ হত্যা করছেন এই জিনিসটা আমি মনে করি না আপনি যে জামাই ষষ্ঠীর সময় যেটা দরকার নেই তখন হচ্ছে আপনি গুচ্ছের আপনি রান্না করছেন গুচ্ছে খাবার দাবার রান্না করছেন এই জিনিসগুলোকে আমরা এথিক্যাল মনে করি না আপনিও কিন্তু আর আমিও কিন্তু দুটো জায়গাতে একমত হয়েছিলাম যে কিছু করার নেই আমাদেরকে খেতে হচ্ছে এই খাদ্য শৃঙ্খলা যে জায়গায় আমরা বসে আছি সেই জন্য আমাদেরকে খেতে হচ্ছে কিছু করার নেই এইটা আমরা ব্যাপারটা একমত হয়েছিলাম কিন্তু এই জিনিসটা যদি এথিক্যাল নয় সেই বিষয়ে কিন্তু আপনি একমত হয়েছিলেন তারপরে আমি কিন্তু বুঝিনি যে আপনার এই দ্বিমত করার জায়গাটা কোথায় ছিল সেই জিনিসটা আমি জানি না তা এই জন্যই আমি বলছিলাম যে দেখুন আমাদের কাছে উপায় যদি থাকে

আচ্ছা মুনমুন আহমেদ ভাই আপনার কাছ থেকে একটা প্রশ্ন করেছেন যে আপনার কাছে আপনার একটা বক্তব্য শুনেছিলেন যে আমরা খাদ্য শৃঙ্খলের উপরে আছি ঠিক আছে কিন্তু আমরা যেহেতু কোনো একটা কোন কোনো একটা জীব জন্তুর কাছে যেমন একটা ছাগলের কাছে বা একটা মুরগির কাছে যেহেতু আমরা কোনো রকম কনসেন্ট নিতে পারছি না তাই তাদেরকে খাওয়া এই জিনিসটা একটা একটা আনএিক্যাল ব্যাপার বলে আপনি মনে করেন এবং আপনি আর কথা বলেছিলেন যে একটা কনফারেন্সে আপনার সাথে আপনি যুক্ত হয়েছিলেন যে কনফারেন্সে সেই একই কথা হয়েছে এবারে ওনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওনার যে কথা বলার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা উনি অবশ্য সেই একটা বিস্টিয়ালিটি বা পশু সেক্স এরকম একটা ব্যাপার থেকে নিয়ে আসার চেষ্টা করছেন তা সেখানে সেইটা সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা যাচ্ছি না এখনই যাচ্ছি না সেটা এথিক্যাল কি

মানে হচ্ছে ব্যাপারটা এরকম না যে আমার পেটের ভেতরে অনেক ব্যাকটেরিয়া আছে আমার শরীরকে টিকিয়ে রাখার জন্য আমার শরীরে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করে অনুপ্রবেশ করে তখন আমার শরীরের যে ডিফেন্স মেকানিজম আছে সেটা যা করে সেই ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে ফাইট করে ফাইট করে সেগুলোকে হত্যা করে ফেলে সেগুলাকে মেরে ফেলে অনেক সময় তার মানে এটা না যে আমরা গিয়ে একটা জনগোষ্ঠীকেও মারতে পারি মানে হিটলার যে ষাট লক্ষ ইহুদিন কেমের আছে সেটাও জাস্টিফাইড হয়ে যায় সেটা না এই যে যে কাজগুলো করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই সেই কাজগুলো সেই কাজগুলা অনেক সময় মানবিক দৃষ্টিতে আমরা বুঝি যে সেই কাজগুলো আনএিক্যাল সেগুলো উচিত হচ্ছে না কিন্তু অনেক সময় আমরা সেগুলো করতে বাধ্য হই আমি যখন হাঁটি তখন আমার পায়ের চাপে পরে হয়তো কোনো একটা পোকামাকড় মারা যায় কিন্তু এখানে আমার আসলে কিছু করার নেই আমার যদি টিকে থাকতে হয় তাহলে আমার হাঁটতে হবে আমি প্রত্যেকটা পদক্ষেপ আমি ঝাড়ু দিয়ে দিয়ে জৈন জৈন ধর্মের লোকেরা যে কাজটা করে ঝাড়ু দিয়ে দিয়ে হাঁটে যেন তাদের পায়ের চাপে পিষ্ট হয়ে কোনো পোকামাকড় মারা না যায় এখন আমার পক্ষে সম্ভব না এই জিনিসটা কিন্তু আমি অবশ্যই চাই এই পোকামাকড় গুলা বেঁচে থাকুক এই পোকামাকড় গুলা তাদের পরিবার বর্গ নিয়ে আমি এমন চাই না কখনো যে আমার ঘরে যদি কোনো একটা পোকামাকড় বা একটা পাখি এসে ঢোকে আমি কখনো চাই আমি কখনো সচেতন ভাবে তাদেরকে হত্যা করি না আমি চেষ্টা করি যদি ক্ষতিকর হয় এটাকে ধরে বাইরে ফেলেনতে দিতে মশা যখন আমাকে কামড় দেয় তখন অটোমেটিক আমার হাত ফাঁস করে থাপ্পড় দেয় এবং মশাটা যেখানে কামড় দিচ্ছে সেখানে একটা ফাঁস করে আমি থাপ্পড় দিই থাপ্পড় দিয়ে মশাটাকে মেরে ফেলি এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া তার মানে এটা না যে আমি সচেতনভাবে ভাবে মশাটাকে মারতে চাচ্ছি বা মশাকে আমি মেরে ফেলতে চাচ্ছি বা এরকম কোনো পশু পাখি পতঙ্গকে আমি এইগুলা হচ্ছে আমার টিতে থাকার জন্যে আর কোনো উপায় নাই আর কিছু করা আমার পক্ষে সম্ভবই না এটা ছাড়া এই কারণে আমরা এই দুইটার সাথে একটা কম্প্রোমাইজ করি যে কোনটা কোনটা আমার একদম এক্সট্রিম লেভেলে আমাকে সরি আমি আমার এক্সট্রিম লেভেল পর্যন্ত যাই আমরা যে এক্সট্রিম এই কাজটা না করলেই আমি আর টিকতে পারবো না এরকম যদি অবস্থা হয় তখন আমরা দেখি যে এই কাজটা সচেতন ভাবে যেখানে আহ যেটা আসলে কোনো প্রয়োজন নাই যেটা যেটা আসলে অপ্রয়োজনীয় সেই খুনটা আমরা কখনো করি না এখন আমি আমার আমি পায়ের চাপে পিষ্ট হয়ে পোকামাকড় মেরে ফেলি মাঝে মাঝে এই কারণে আমি যদি মনে করি যে ঠিক আছে তাহলে আজকে আমি এক হাজার মানুষকেও তো এইভাবে মেরে ফেলতে পারি দুটোই তো প্রাণ ভাই দুটোই তো মানে কারণই তো আমি কনসেন্স তাহলে তো এক হাজার মেরে ফেলা যায় না সেটা করা যায় না এই দুটোর ক্ষেত্রে পার্থক্য আছে একটা হচ্ছে আমি একদম অন্তিম মুহূর্তে আমার আমি নাল টিকে থাকতে পারবো না সেই কারণে করি আর একটা হচ্ছে সচেতন ভাবে ইচ্ছাকৃত ভাবে কিছু কিছু পশু পাখিকে আমি হত্যা করি করতে কিনা সেই দুটা আলাদা বিষয় এই আমার মনে হয় যে এখানেই উত্তর দেওয়া হয়ে গেছে অবিদ ভাই অবশ্যই আসিফ ভাই আচ্ছা মুনমুন আহমেদ ভাই আর কোনো প্রশ্ন আছে আপনার কিয়ার এই ব্যাপারটা নিয়ে মুনমুনা আহমেদ ভাই হ্যাঁ আচ্ছা আমি যেটা প্রশ্ন মেইন প্রশ্ন ছিল আমার আমার সরল মনে পম গ্যানে আমি যেটা বলছি যে যদি আমরা জানি যে উদ্ভিদেরও প্রাণ আছে তাহলে উদ্ভিদের পাতা ছেড়া বা শাকসবজি সবজি পেরে খাওয়া ফলমূল পেরে খাওয়া আমাদের উচিত না অনুচিত এটাই আমার মূল প্রশ্ন ছিল এই বিষয় হচ্ছে এই বিষয়ে বহুবার বলেছে আবারও বলি উদ্ভিদের কোনো নার্ভাস সিস্টেম নাই এবং কোনো চেতনা নাই উদ্ভিদ কোনো সচেতন প্রাণী না মানে উদ্ভিদ এটা চিন্তা করতে পারছে না বসে বসে ভাবতে পারছে না যে উদ্ভিদের যেহেতু কোনো ব্রেন নাই ব্রেন সিস্টেমটা নাই সেহেতু উদ্ভিদ বসে বসে ভাবতে পারছে না যে আমি ও আমাকে কেটে নিয়ে খেয়ে ফেলছে এই এই ব্রেইন এই সচেতন সত্তা যতক্ষণ পর্যন্ত কিছু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেইটার কনসেন্টের কোন মূল্য তখন নাই তখন থাকে না সুতরাং উদ্ভিদ উদ্ভিদ তো ব্যথা পেতে হবে উদ্ভিদের তো ব্যথা পেতে হবে উদ্ভিদ তো ব্যথা যে পাচ্ছে উদ্ভিদ আপনি কাটছেন সেই কাটছেন যে ব্যথা পাচ্ছে সেই সেন্সেই তো সে বুঝতে পারবে না তার কিছু প্রতিক্রিয়া হয় তার শরীরে কিছু প্রতিক্রিয়া হয় কিন্তু সেটা তো ব্যথাই যে সেটা যে ব্যথা নাকি সেটা সুখ সেটা আইডেন্টিফাই করার মতো কোনো মেকানিজমও তো আপনার কাছে নাই আচ্ছা এটা আপনার ব্যাখ্যা আর কি আচ্ছা ঠিক আমি যেহেতু বললাম আমি এটা আমি উদ্ভিদবিদ নই সেহেতু আপনি এটা বললেন আমি উদ্ভিদবিদ কারোর সাথে যদি কখনো দেখা হয় আমি এটা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো কিন্তু ভাই এটা জানার জন্য কি উদ্ভিদবিদ হতে হবে উদ্ভিদের যে কোনো এটা জানার জন্য না এটা এটা আমিও জানি তার ব্রেন নাই তার অন্য কোনো সিস্টেম থাকতে পারে আমার তো এত ডিটেলস তার সম্বন্ধে জানা নাই

অমিত ভাই যদি ব্রেইন সিস্টেমটা না থাকে তাহলে মানুষ চিন্তা করবে মানে এটা কারো কেন মনে হতে পারে যে ব্রেইন না ছাড়া এটা কোন কিভাবে এটা মানুষের পক্ষে এটা চিন্তা করা সম্ভব যে ব্রেইন ছাড়া চিন্তা করা যায় হ্যাঁ ব্যাপারটা আছে এরকম কোন রকম মানে এরকম উনি আসলে ভাবছেন যে ঠিক অন্য সিস্টেম থাকতে পারে না রকম নেই আর সারা সমস্ত একটা হচ্ছে কিংডম মানে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ উদ্ভিদ জগতের ক্ষেত্রে এরকমই যে নার্ভাস সিস্টেম ভাবা ভাবনা চিন্তা এই জিনিসটা তাদের মধ্যে ডেভেলপ হয়নি প্রাণী জগতের মধ্যে এই জিনিসটা ডেভেলপ হয়েছে এরকম কোনো উদাহরণ বা এরকম রকম এভিডেন্স আমরা এরকম পাইনি আসিফ ভাই তাহলে তো ভাই এটা তো মানে না আমার কথা হচ্ছে যে যে মুমিন ভাইদের মধ্যে দেখা যায় যে আত্মা জিনিসটাতে তারা বিশ্বাস করে এবং তারা মনে করে যে আত্মা দিয়ে চিন্তা করে অথবা ইসলামে বলা আছে কিন্তু হৃদপিণ্ড পরিষ্কার করে গেছে হ্যাঁ পাপ মুক্ত করে গেছে মোহাম্মদের বুক চিরে হৃদপিণ্ড পরিষ্কার করে গেছে তাতে দেখে পাপ মুক্ত হয়ে গেছে আমার তো মনে হয় যে দরকার ছিল মস্তিষ্কটা পরিষ্কার করা তাই না একজনের মন যদি পরিষ্কার করতে হয় এমন থেকে পাপ যদি পরিষ্কার করতে হয় তাহলে তো মস্তিষ্কটা পরিষ্কার করার কথা না কি মিত্রী হ্যাঁ অবশ্যই আর হৃদপিণ্ড দিয়ে আমরা কি করি হৃপেন্দি শুধু রক্ত সংবহনের কাজ করে সেখানে তো ভাবনা চিন্তা ভালোবাসা এই জিনিসগুলো তো আর সেখানে থাকে না এটা অনেকদিন আগেকার দিনের একটা ধারণা ছিল সেই জন্য দেখবেন এই আহ আহ সিনেমাগুলো বলিউডের সিনেমাগুলো দিল সে বা এই ধরনের দিল তো পাগল হ্যা এই ধরনের জিনিসগুলো ভাবে কিন্তু আহ সেটা তো সায়েন্টিফিক না সেটা একটা জাস্ট একটা ধারণা সেটা একটা প্রাচীন ধারণা আসিফ ভাই হ্যাঁ সেটাই তাহলে মানে মুন মুন আহমেদ ভাই আপনি তাহলে ঠিক আছে আপনি উদ্ভিদবিদের সাথে কথা কি হ্যাঁ হ্যাঁ বলেন